होटल सीबार्ड एकदम स्वर्गद्वारे पपार स्वर्गद्वारी होटेलटा ये भारत सेवाश्रम लाल बिल्डिंग देखा जा सामने ये भारत सेवाश्रम एकदम मार्केटर ओपर ही और ये रास्ता चले जादम मंदिर दिखे चले जाखन के समुद्र मैक्सिमाम लागे अपन दुआई मिनट मैक्सिमाम दो आढ़ाई मिनट होटेल सीबार्ड रिसेप्शन सामने ढुके एंट्रेंस से बसार जगह रही है इटा रूम नंबर होच्छे 104 इटा रूम नंबर होच्छे 104 एखाने सम्भवत घरेर संगे लागोया किचेनेर ब्यापार होयेछे जदि रान्ना बान्ना केउ करेन ताहले एखाने रान्ना करते पारबेन दादा खाटे कत जन अलाउ आछे तीन जन अलाउ हो जाबे एखाने आरामे तीन जन अलाउ हो जाबे आर एटा होच्छे एसी एसी रूम एलईडी दे आछे एकटा এটা হচ্ছে ওয়ার্ড্রপ এটা হচ্ছে ওয়ার্ড্রপ বড় জানলা রয়েছে পাখাও আছে और खाटे सामना सामनी हे ड्रेसिंग टेबिल एक टुल दिया टुल एक और यदि एक पार्सोनल बालकनी आछे रूमेर पार्सोनल बालकनी चेयर नहीं बसा जाए बिकल वाला अच्छा अपना एक वाशरूम देखिए दी एटा हे एसी रूम वाशरूम कोमोड रोचे कल बालती मग और गीजार व्यवस्था आछे गीजार এটা ঠান্ডা গরম জল পাবেন এখানে আর বেসিন আছে একটা পাশেই দেয়াল পুরোটাই টাইলস বসানো আর নিচেটাও টাইলস বসানো
আর ওপরের একদম বারান্দাতে দাঁড়ালেই সামনেই মার্কেট। এই হচ্ছে মার্কেট। এই হচ্ছে মার্কেট। আর এই হচ্ছে এই যে সামনে লাল বিল্ডিংটা, সামনে যে লাল বিল্ডিংটা, এটা হচ্ছে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমের পর একটা বাড়ি, তারপরে দু নম্বর বাড়ি, এটা হচ্ছে তিন নম্বর বাড়ি। একটা এসি দেখালাম আর একটা নন এসি দেখাই। সামনে ওপরে একটা বসার সোফা রয়েছে। এটাও এসি রুম, এটা 204 নাম্বার রুম। এসি রুম সব একই মোটামুটি, এ নতুন করে কিছু দেখার নেই, পার্টি এই মাত্র জাস্ট বেরিয়েছে। এই এসি, এটা হচ্ছে, এটাও তো এসি রুম দেখছি। ও এটা বলছেন এরা হচ্ছে এসি রুম, কিন্তু এসি অফ করে মানে নন এসি করে দেওয়া হয়, এটাকে নন এসি করে দেওয়া হয়। বিছানা বেশ বড়ই, তিন চারজন শোবে, চারটে বালিশ দেওয়া আছে। আচ্ছা দুজন দুজন, আর 2+1। এটা বলছে নন এসি করে দেওয়া হয়। এটা বড় একটা ড্রেসিং টেবিল, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে সব একই সিস্টেম, এটাতেও গিজার রয়েছে, আর এটাতে এটাতে অবশ্য ইন্ডিয়ান ইন্ডিয়ান স্টাইল রয়েছে, আর বাকি সবই একই, বালতি মগ বেসিন সাওয়ার। এটা রুম নাম্বার হচ্ছে 202। এটা খালি, এ পার্টি জাস্ট বেরিয়েছে, যার জন্যে ঘর একদম অগোছালো পড়ে আছে। জাস্ট পার্টি বেরিয়েছে এটায়, এটাকে এসিকে নন এসি করে দেয়া হয় বলছে। একদম রোডের ওপরই এই রুমটা, একদম রাস্তার ধারেই। বড় বড় তিনটে জানালা রয়েছে রুমের, এই একটা জানলা, এই একটা জানলা, আবার এদিকে একটা আছে, আবার পার্সোনাল ব্যালকনিও রয়েছে। রুমের পার্সোনাল ব্যালকনি এটা, এই দেখুন এই ব্যালকনি থেকে এইখানে বসলে রাত্রিবেলা মার্কেট, এই যে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। হ্যাঁ ওয়াশরুম একই, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। এটাতেও এটাও ইন্ডিয়ান স্টাইল, আর বাকি সবই এক আছে, সাওয়ার আছে, গিজার আছে, ঠান্ডা জল গরম জল দুটোই পাবেন। এদিকে মগ বালতি ডবল মগ আছে,
একদম রুমে, এই হচ্ছে রুম 201, এই রুমের পরই হচ্ছে মার্কেট, এই যে মার্কেট। দাদা আপনার নাম কি? অরূপ অধিকারী। অরূপ, অরূপ অধিকারী। আচ্ছা আপনার এসিতে সিজনে ভাড়া কত হয়? সিজনে ভাড়া 2000। সিজনে ভাড়া 2000 রথ আর দুর্গা পুজো, রথ আর দুর্গা পুজোতে। আর অফ সিজনে ওটা কত হবে? অফ সিজনে হবে 1400। 1400। আর যদি এসিকে আপনি নন এসি করে যেগুলো বলছেন এখন? নন এসি হচ্ছে নর্মাল 700। হ্যাঁ। আর সিজনে 1400। সিজনে 1400 আর নর্মালি 700। আচ্ছা আপনার এই হোটেলে অ্যাকচুয়ালি এই যে সামনের যে রোডটা, এই রোডটা মার্কেটের ওপরই একবার, এই রোডটার নাম কি? স্বর্গদ্বার। ও আচ্ছা, এটা হচ্ছে, এটা হচ্ছে স্বর্গদ্বার মেন রোড। আচ্ছা স্বর্গদ্বার মেন রোড। আচ্ছা এমনি কী কী ফ্যাসিলিটি আছে? ফ্যাসিলিটি কিছু মানে ধরুন সিসিটিভি আছে? সিসিটিভি তো অবশ্যই, সিসিটিভি সব ফ্লোরেই আছে। হ্যাঁ সব ফ্লোরেই আছে, রিসেপশন আছে। আচ্ছা ওয়াইফাই? ফ্রি ওয়াইফাই। আচ্ছা ফ্রি ওয়াইফাইও আছে এখানে। আর আচ্ছা খাবার জলের ব্যবস্থা কি আছে এখানে? অ্যাকোয়াগার্ড আছে, 20 লিটার জার আছে। আচ্ছা অ্যাকোয়াগার্ড আছে আবার 20 লিটারের জারও আছে। আর চেক আউট টাইম আর চেক ইন কটায়? 6:30, 7:30। 6:30 সময় চেক আউট টাইম, 7:00 চেক ইন। ও আচ্ছা 6:30 হচ্ছে চেক আউট আর চেক ইন হচ্ছে 7:00? 7:30, 6:30, 7:30 এরকম। আচ্ছা আচ্ছা, আপনার হোটেলে মোটামুটি পার্টি বুক করতে গেলে একটা ফোন নাম্বার বলে দিন, যে ফোন নাম্বারে আপনার সঙ্গে পার্টি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে বুক করতে পারবে। ওই তো নাম্বার দিয়ে দেবো আপনাকে। আপনি বলে দিন, মুখে বলে দিন, এই যো মুখেই বলে দেবো। 923 বলে দিন, 923-888-5390। আচ্ছা এই নাম্বারে পার্টি আপনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে। আচ্ছা ঠিক আছে। আর ইয়ে যোগাযোগ বলতে পারে আপনাকে অ্যাডভান্স করতে হবে যোগাযোগ করে, তাই তো? যোগাযোগ করলেই সব বলে দেবো। আচ্ছা যোগাযোগ করলেই সব বলে দিতে পারবেন, কি হবে না। আচ্ছা আচ্ছা, এসব আপনার রেটের সঙ্গে কি জিএসটি লাগু হয় নাকি? লাগু হয়। আচ্ছা কত পার্সেন্ট? 13। 12 তো সবাই বলছে দেখছি, এরকম 12-13 সব হোটেলই 12 বলছে। যাই হোক 13% যদি হয় আপনার। হ্যাঁ হ্যাঁ, সেটা এসি রুমের ক্ষেত্রে হয় নাকি? নন এসিতে হয়? নন এসিতে হয় না সাধারণত, তারপরে ক্ষেত্রে যে সেরকম দেখলে দেখা যাবে। আচ্ছা এইটা দাদাদের, ওনাদের হচ্ছে হোটেলের রিসেপশন। আর এটা হোটেলের কিছু নিয়মাবলী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন, করে পাশে বেল আইকন ক্লিক করুন এবং শেয়ার করতে ভুলবেন না।